ধানমন্ডি যাবেন? হ্যাঁ যাবো। কাকা
ডানমন্ডি না না কাকু ওই দিকে দাও আরে চলেন না আড়াই দিব 100 টাকা দিন তোমার না কিসের একটা ব্যবসা আছে হ্যাঁ আরে আমার তো বিশাল ব্যবসা আমার তো চায়না থেকে মাল আসে কত কত 10 টাকা মাল আসে খেলনা পুতুল এসব আবার আগামী সপ্তাহে 5 টাকা মাল আসতেছে ও আচ্ছা তোমার বাড়ি কোথায় জানো বরিশাল ও তুমি তো বরিশালে যাও না আমার ওখানে গেলে তোমার প্রথমে সমুদ্র থেকে লঞ্চ ওঠা লাগে লঞ্চ উঠে এখান থেকে তো তুমি যাও এখান থেকে তোরকিল লঞ্চ ছোট লঞ্চ কিন্তু তোমার গেলে এখানে তুমি স্টেশন পাতে হোসাবাদ তারপর কয়েরিয়া এরপর পিংলাঘাটি আবার গন্ড তোরকি গেলে এসে আসে আমি তো কেবিনে যাই বরিশালে নামিয়া তারপর মনে করো যদি লঞ্চে গাড়িতে আই গাড়িতে আনলে তোমার 50 টাকা ভাড়া এক ঘন্টা সময় লাগে আমার বাড়ি পৌঁছতে হ্যাঁ ভাই আপনার হ্যাঁ গত সপ্তাহের 10 লাখ টাকার মাল আমি বুঝে পাইছি এখন যে 5 লাখ টাকার মাল পাঠানোর কথা ওইটার কী অবস্থা সেটা বলেন ও আল্লাহ সেটার লাগে ফোন দিচ্ছেন আচ্ছা ঠিক আছে শোনেন আপনার গত সপ্তাহে যে মাল দিচ্ছেন হাতে কিন্তু 3টা পুতুলের ব্যাটারি ছিল না 1টা পুতুল ভাঙ্গা হ্যাঁ আর যে লাল বড় দামি গাড়িগুলো এই গাড়িগুলোর কিন্তু পাসপোর্টটা কিছুই ছিল না ভিতরে 3টা গাড়ি ভাঙ্গা হয়েছে 10টা গাড়ির মধ্যে এগুলো কিন্তু এবার আমি সহ্য করবো না আমার 5 লাখ টাকার মাল ঠিকই কিন্তু সব আমার ঠিকঠাকভাবে বুঝে দিতে হবে হ্যাঁ হ্যাঁ না সেটা স্থান আনার লগে আপনি বুঝবেন আমার 5 লাখ টাকার মাল কিন্তু আমার ঠিকই দিতে ঠিক আছে ভাই ওকে ভাই ধন্যবাদ ভাই ওকে আর নেক্সট সপ্তাহে আমার 10 লাখ টাকার বুক আপনি দিয়ে দেবো মানে কোনো সমস্যা নেই ঠিক আছে ওকে ভাই ওকে কি গরম একটু আইসক্রিম খেতে বললে অনেক ভালো লাগে সমস্যা নেই সামনে থেকে নিয়ে দিচ্ছি ভিতর থেকে আপনি তাকে এইভাবে খুঁজা পাবেন না মার্কেটে অনেক দোকান আছে আর খেলনার দোকান নাই তো মার্কেটে না এই কাজ আর করবেন না টাকা ভাড়া নিয়ে নেবেন কি করবো